সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরাপুরি ভালো হন নাই কার জীবনের প্রিয়া হয়েছেন জানেন না আমার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে নানির কাছে থাকেন মা বাবা কি হয়েছে যার মতো চলে গেছে মানে মা বাবা একসাথে থাকে না কেমন লাগে এই জীবনটা মা বাবা নাই অনেক কষ্ট সবচেয়ে বেশি কষ্ট দেয় কোনটা এটাই কষ্ট লাগে লেখাপড়া করা হয়েছিলো একটু করেন নাই তা আপনি তো দেখতে শুনতে অনেকটা উচা লম্বা ছিলেন লেখাপড়া করলে তো চাকরি বাকরি সেনাবাহিনী পুলিশ টুলিশ চাকরি পাইছেন তাই না এখন প্রতিবেদনে আসছেন যারা আপনার কথাগুলো শুনবে তাদের কাছে কী বলতেছেন বিয়ে বিয়ে সাথে করবেন না সহযোগিতা সেটাই বিয়ে শাদি করলে তো আর কোনো কিছু দরকার হয় না স্বামী সব দায়িত্ব নেবে তাই না যা বলতেছেন সত্যিই বলতেছেন তো সত্যি বলতে মা বাবা কি হয়েছে যে যার মতো চলে গেছে যার মতো চলে গেছে মানে মা বাবা একসাথে থাকে না কেমন লাগে এই জীবনটা মা বাবা নাই অনেক কষ্ট অনেক কষ্ট সবচেয়ে বেশি কষ্ট দেয় কোনটা এটাই কষ্ট লাগে লেখাপড়া করা হয়েছিল একটু করেন নাই আপনি তো দেখতে শুনতে অনেকটা উঁচো লম্বা ছিলেন লেখাপড়া করলে তো চাকরি বাকরি সেনাবাহিনী পুলিশ টুলিশ চাকরি পাইছেন তাই না এখন প্রতিবেদনে আসছেন যারা আপনার কথাগুলো শুনবে তাদের কাছে কি বলতেছেন বিয়ে না সহযোগিতা সেটাই বিয়ে শিখ করলে তো আর কোনো কিছু দরকার হয় না স্বামী সব দায়িত্ব নেবে তাই না যা বলতেছেন সত্যিই বলতেছেন তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলে কষ্ট অসহায় গরিব ঘরের মেয়ে মা বাবা আসলে থাকতেও নেই খুবই কষ্টের জীবন সব কিছু জেনে শুনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন সিক্স ওয়ান জিরো থ্রি ওয়ান নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন নামাজ কালাম পড়েন তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম